ننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين हेलो बंधुरा सबाई केमन आशा करी सबाई भालो आछेन জুয়েলারি বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধুবান্ধব দাদা এবং সাবস্ক্রাইব করেন দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন আসসালামু আলাইকুম এবং মোবারকবাদ তো সর্বপ্রথম আমার নয়নের মণি এবং আপনাদেরও নয়নের মণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দরুদ এবং উনার উপর এবং উনার পরিবারের উপর দরুদ এবং সালাম পেশ করতেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা শফিয়ানা হাবিবিনা নবিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে জাদু শত্রু দিকে ঘুরিয়ে দিই আপনাকে যে জাদু করতেছে বারবার আপনি জাদুর শিকার হচ্ছেন ওই জাদু আপনি আপনার শত্রুর দিকে ঘুরিয়ে দিন তারই জাদু তারই দিকে ঘুরিয়ে দিন এই মুহূর্তে আমার চ্যানেলে জাদু ঘুরিয়ে দেওয়ার আমি দুটো ভিডিও আপলোড দিয়েছি আজকের যে ভিডিওই হবে এটা সম্পূর্ণ আলাদা এবং সহজ এবং সরল সবাই করতে পারবেন যদি এই আমলটি আমি টাইম বলে দিব কতদিন করতে হবে যদি আপনারা আমার কথা মতন যে এই আমলটি যতদিন বলবো যদি ততদিন করেন তো ইনশাল্লাহ আপনার উপরে যত বি কিছু খারাপি করা সে চালান জিন হোক জাদু টনা হোক বান হোক কুফরি কালাম হোক শিবলি কালাম হোক টোটাল ক্যাটাগরি হচ্ছে জাদু আপনাকে কোনো ব্যক্তি তান্ত্রিককে দিয়ে জাদু আপনার উপরে বারবার রিপিট করা হচ্ছে বারবার আপনাকে জাদু করা হচ্ছে আপনি অনেক তদবির ব্যবহার করতেছেন কিন্তু কিছুটা আরাম হচ্ছে আবার জাদু আবার ফিরে আসতেছে এলি আপনিও নিজে মানে সমস্যায় পড়ে যাচ্ছেন তো আজকে এই ভিডিওটি খুবই স্পেশাল হবে এবং খুবই সহজ এবং সরল আমল আপনি যদি আমার কথা মতন যদি করেন তো ইনশাল্লাহ আপনাকে যে জাদু করাচ্ছে এবং করছে ওই জাদু টোটাল জাদুটাই ওর দিকে ঘুরে যাবে তখন ওই জাদু ও সামলাতে পারবে না তখন তারির অবস্থা খারাপ হয়ে যাবে আপনি হয়ে যাবেন ভালো সমস্ত জাদু ওকে গ্রাস করে ফেলবে আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আর আরেকটা কথা বলে দিচ্ছি আপনারা এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন শিক্ষামূলক জিন রিলেটেড জাদু রিলেটেড যৌন সমস্যা রিলেটেড বিভিন্ন ক্যাটাগরির আপনি ভিডিও এই চ্যানেল থেকে পেয়ে যাবেন এক একটা ভিডিও হচ্ছে অমূল্য রত্ন যারা জিনের সমস্যায় ভুগছেন এক একটা ভিডিও ওনাদের জন্য অমূল্য রত্ন যারা জাদুর সমস্যায় ভুগছেন এক একটা ভিডিও ওনাদের জন্য অমূল্য রত্ন যারা যৌন সমস্যায় ভুগছেন এক একটা ভিডিও ওনাদের জন্য অমূল্য রত্ন দীর্ঘদিন যারা জিনে এবং জাদুতে ভুগছেন ওনারাই একমাত্র এর মর্ম বুঝতে পারে যে জাদু কী জিন কী ওনারাই একমাত্র বুঝতে পারে তো আপনাদের চিন্তা করার দরকার নেই আপনি তদবির ব্যবহার করতেছেন এরির পাশাপাশি যদি আজকে আমার বলার মতন যদি আপনি জাদু ঘুরিয়ে দেওয়ার এই আমলটি করেন তো ইনশাল্লাহ বেশাক ওই জাদু করনেওয়ালা বা যে জাদু করাচ্ছে বা যে জাদু করছে টোটাল আপনাকে যত জাদু করেছে পুরো জাদু ওর দিকে গ্রাস করবে ওর দিকে ঘুরে যাবে আপনি হয়ে যাবেন ভালো কিন্তু ও বিপদের মুখে পড়ে যাবে আর সেই যে বিপদের মুখে পড়ে যাবে ওকে বাঁচাবার শক্তি কারো হবে না কেন উপর বালারও তো একটা মার আছে যদি আপনাকে কেউ জাদু বারবার করে যদি আপনি আমার প্রসিডিউরের মতন যদি এই আমলটি করেন আমি টাইম বলে দিব কতদিন করতে হবে তাহলে জাদু করনেওয়ালা এবং যে করাচ্ছে বা যে করছে টোটাল জাদু ওর দিকে ঘুরে যাবে সে যে ক্যাটাগরি জাদু হোক না কেন সম্পূর্ণ আস্থা এবং ভক্তি আপনাকে রব্বুল আলামিনের উপরে রাখতে হবে সুবহানাকাল্লা ইল্মানানা ইল্লা মা আল্লামতা আলা ইন্না আনতাল আলিমুল হাকিম সম্পূর্ণ ওরির উপরে আপনি জেহেনে সাজাবেন আপনি মনে সাজাবেন আপনি যখন এই আমলটি করবেন তখন আপনি আপনার মনের মতন করে সাজিয়ে নেবেন যে আমার উপরে যত বি কিছু খারাপি
जादू टोना बान जिन चलान कुफरी कलम सिपिर कलम जा भी करा हमारे सब वही जादू जादू करने वाला रूपरे जे जादू कराचे एवं जे जादू कोचे उरी दिके जोनो घुलिए जाए आपनी आपर जहने साजाबे साजावार परे ए आमल टीके आपनाके जे कोनो एकटा टाइम के आपनी बेचे नेबेन बा मुकरर करे दिबेन आपनी होय मगरिबेर परे करते पारेन बा एसार नामाजेर परे करते पारेन बा सकाले एक टाइम करते पारेन आर एसार नामाजेर परे करते पारेन যদি এই দুটো টাইমে যদি করেন তো আরও ভালো উত্তম হবে সকালে একবার আর আসরের নামাজের পরে একবার নামাজ পড়ার পরে ওই জানামাজে বসেই করবেন সকালে যদি আপনি নামাজ আদা করেন তো সকালে নামাজ আদা করার পরে জানামাজে বসে ওই আমলটি করতে পারেন আর যদি আসরের নামাজ পড়েন তাহলে আপনি আসরের নামাজ পড়ার পরে ওই জানামাজে বসেই আমলটি করতে হবে আর যদি আপনি সকাল আর বিকাল যদি করতে নাও পারেন তাহলে আপনি হয় মাগরিবে করবেন নাহলে এসার নামাজের পরে করবেন যদি দু টাইম করেন তো আপনার জন্য আরও উত্তম হবে দ্রুত কাজ হবে যদি আপনি এই আমলটি আমার শেখানো এখন বলবো যদি আপনি দু টাইম করেন সকাল এবং আসর আসরের নামাজ সকালে নামাজের পরে এবং আসরের নামাজের পরে যদি করতে পারেন দু টাইম তো আপনার জন্য দ্রুত রেজাল্ট আসবে আপনার আপনার হাতে দ্রুত রেজাল্ট আসবে আর যদি আপনি আপনার সময় নেই টাইম নেই যদি আপনি এক টাইম করেন ধরুন মাগরিবের নামাজের পরে বা এশার নামাজের পরে সেক্ষেত্রেও হবে কিন্তু আপনার রেজাল্ট আসতে একটু দেরি হবে তো এখন আমি বলে দিলাম দু টাইম আপনি করতে পারেন সকালে নামাজের পরে আর একটা আসরের নামাজের পরে করলে খুবই উত্তম হবে দ্রুত রেজাল্ট পাবেন আর যদি আপনার সময় নাও হয় তাহলে আপনি মাগরিবের নামাজ বা এশার নামাজ পরে করতে পারেন যে কোনো এক টাইম তো আপনাকে কী করতে হবে আপনাকে পাক পবিত্র অবস্থায় আপনি পশ্চিমমুখী হয়ে বসে আপনি নামাজও পড়তে পারেন নামাজ পড়ার পরে আপনাকে দুটো সুরা মুখস্থ করতে হবে যদি দুটো সুরা কারুর মুখস্থ থাকে তাহলে খুবই ভালো তাহলে আমলটি করতে পারবেন আর যদি কারুর মুখস্থ নেই তাহলে আপনি নামাজের শিক্ষা বই থেকে সুরাগুলোকে মুখস্থ করে নেবেন ঠিক আছে বা এখন তো গুগল থেকে সার্চ করে নেবেন আপনাকে এই আমলটি করার জন্য দুটো সুরা লাগবে সবাই করতে পারবে এই আমলটি খুবই অত্যন্ত সোজা আজকে এত সোজা আমল দিয়েছি যে হয়তো ইউটিউবে এত সোজা আমল নেই জাদু ঘুরিয়ে দেওয়ার জন্য এর আগেও আমি দুটো ভিডিও আপলোড দিয়েছি জাদু ঘুরিয়ে দেওয়ার জন্য ওটাও খুব সহজ সরল ওর থেকেও এটা সহজ সরল তো এর জন্য আপনাকে দুটো সুরা আপনাকে মুখস্থ করে রাখতে হবে বা যাদের মুখস্থ করা আছে তাদের তো কোনো সমস্যাই নেই সুরাতুল ফালাক কুরআন শরীফের শেষ দুটি সুরা সুরাতুল ফালাক আর সুরাতুল নাস এই দুটোকে আপনাকে লাগবে এই আমলটি করার জন্য এবারে আপনি নামাজ আদা করে নেওয়ার পরে আপনি ওই জানামাজে বসে পশ্চিমমুখী হয়ে বসে যখন এই আমলটি করতে যাবেন একটা ধূপবাতি জ্বালিয়ে দেবেন আপনার সামনে আর আপনার গায়ে কিছু সুগন্ধি আতর মেখে নেবেন এই আমলটি করার জন্য ঠিক আছে নামাজ আদা করে নেওয়ার পরে গায়ে একটুকু সুগন্ধি আতর মেখে নেবেন আর একটা ধূপবাতি সামনে জ্বালিয়ে দেবেন আপনি জেহেনে দিলে মনে আপনি সাজাবেন যে আল্লাহ আমাকে যে জাদু করেছে বা যে করিয়েছে টোটাল জাদু আমার উপর যাবে কিছু আছে আমি তো জানি না কে করেছে না করেছে আমি কিছুই জানি না আল্লাহ তুমি সব জানো এখন আমার উপর যে জাদু করেছে আমি দীর্ঘদিন থেকে খুবই পরেশানির মধ্যে রয়েছি অসুবিধার মধ্যে রয়েছি আমাকে যে জাদু করেছে বা যা করিয়েছে ওই টোটাল জাদু যেন ওর দিকে ঘুরে যায় এই নিয়ত আপনি মনে এই নিয়তটা করে নেবেন আপনি মনে এই নিয়তটা করে নেবেন উদ্দেশ্য আপনার স্বচ্ছ হবে আপনি মনে মনে জেহেনে সাজিয়ে নেবেন যে জাদু যেন যে করেছে বা যারা করিয়েছে জাদুগুলো যেন ওরের উপরে ঘুরে যায় বাস এটিকে সাজিয়ে নেওয়ার পরে সম্পূর্ণ আস্থা ভক্তি রেখে আপনি ঔযু যেভাবে পড়তে হবে আমি বলে দিচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقف ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من سر الوسواس الخناس
अल्लादी वाज बिसूफी सुदुर नास मिलल जिन्नती वन नास। এই ভাবে পড়তে হবে আপনাকে দুটো সূরা, সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস, দুটোকে মিশিয়ে নেবেন একসাথে। আমি যেভাবে পড়ে শোনালাম এর মাঝখানে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন না। প্রথমে আপনাকে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফালাক পড়ে তারপরে আপনি মানে শুরু করে দেবেন সূরাতুল নাস। দুটো সূরাকে মিলিয়ে 11টি আয়াত হচ্ছে, 11টি আয়াত হচ্ছে। তো আপনি এইভাবে তিনবার পড়বেন, তিনবার পড়ে আপনি বুকে নিজের প্রথমে আপনি বুকে তিনটা ফু মারবেন। হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি, আপনি একটা ছোট কাঁচের গ্লাসের মধ্যে জল সামনে রাখবেন। এটা আমি বলতে ভুলে গেছিলাম, এখন মনে পড়ে গেল। আপনি একটা কাঁচের গ্লাসের মধ্যে অল্প পরিমাণ জল আপনার সামনে রাখবেন। রাখা হয়ে যাবার পরে আপনি আপনি আপনার জেহেনে সাজিয়ে নেবেন যে আল্লাহ আমার উপর যে জাদু করেছে বা যে করেছে ওর জাদুগুলো যেন ওরির দিকে ঘুরে যায়, আমি সুস্থ হয়ে যাই। এটা নিয়ত করে নেওয়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফালাক পড়বেন। সূরাতুল ফালাক পড়ার পরে আর বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন না, সূরাতুল নাস ধরে নেবেন। কমপ্লিট হওয়ার পরে আপনি একবার পড়বেন একটা ফু, আরেকবার পড়লেন পড়বেন আরেকটা ফু, আরেকবার পড়লেন আরেকটা ফু। তাহলে আপনি নিজে তিনটা ফু লাগিয়ে দেবেন বুকে, অর্থাৎ তিনবার পরে তিনটা ফু বুকে লাগিয়ে দিলেন। এটা এক নম্বর হলো, এটা এক নম্বর হলো। দু নম্বর আবার আপনার সেম নিয়মে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার সূরাতুল ফালাক আবার নাস, এবার আপনাকে তিনবার পড়তে হবে। এটাকে ভালো করে মানে আপনি ভালো করে শিখে নিন। প্রথমে শরীরে যে ফুক হবে একবার দুটো আয়াতকে মিলিয়ে একবার পড়লেন একটা ফু, আবার দুটো সুরাকে একবার মিলিয়ে পড়লেন একটা ফু বুকে, আর এবার দুটো সুরাকে মিলিয়ে পড়লেন একটা ফু। তাহলে তিনবার পড়ে তিনটা বুকে ফু হয়ে গেল, এটা এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট, এবারে আপনাকে যে ফের সুরাট ওই আবার সেম নিয়মে পড়তে হবে, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনবার কন্টিনিউ পড়বেন। তিনবার পড়া হয়ে যাওয়ার পরে আপনি পশ্চিম দিকে একটা ফু মারবেন, পশ্চিম দিকে পরপর তিনটা ফু মেরে দিবেন। তিনবার পড়া হয়ে যাওয়ার পরে পশ্চিম দিকে আপনি তিনটা ফু মেরে দিবেন। এটা হয়ে যাওয়ার পরে আবার ওই সেম নিয়মে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম আবার তিনবার পড়বেন, দুটো সুরাকে মিলে তিনবার পড়বেন। তিনবার পড়ে আপনার পিছনে ফু মারবেন, মানে পূর্বমুখী হয়ে, আবার পূর্বমুখী হয়ে পরপর তিনটা ফু চালিয়ে দিবেন। বাস হয়ে যাওয়ার পরে আবার আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলে আবার ওই দুটো সুরাকে মিলে তিনবার পড়বেন। পরপর তিনবার পড়া হয়ে যাবার পরে আপনি উত্তর দিকে, উত্তর দিশাতে আপনি তিনটা পরপর ফু মেরে দিবেন। এটা হয়ে যাবার পরে আবার ওই সেম নিয়মে তিনবার সুরা, তিনবার সুরা পড়ে দুটো সুরাকে মিলিয়ে তিনবার পড়ে আবার দক্ষিণমুখী হয়ে তিনবার ফু মেরে দিবেন। তো চারটার দিক কমপ্লিট হলো। তারপর আবার ওই সেম নিয়মে তিনবার পড়ে সুরা আপনি আসমান অর্থাৎ উপরে ফু মারবেন, উপরে 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 পরপর তিনটা ফু মারবে, উপরে পরপর তিনটা ফু মারবে, ঠিক আছে। হয়ে যাবার পরে আবার ওই সেম নিয়মে সূরাতুল ফালাক আর নাসকে জুড়ে আপনি তিনবার পরে জমিনে ফু মারবে। তাহলে ছটা দিক কমপ্লিট হয়ে গেল, ছটা দিকে আপনি সূরাতুল ফালাক আর সূরাতুল নাসকে ছড়িয়ে দিলেন, ঠিক আছে। দেওয়ার পরে আবার তিনবার নিয়মে পড়ে জলে দম করবেন, যে কাঁচের গ্লাসের মধ্যে যে জলটা রেখেছেন আপনি সূরাতুল ফালাক এবং সূরাতুল নাসকে জুড়ে একবার পড়বেন একটা ফু, আরেকবার পড়বেন একটা ফু, আরেকবার পড়বেন একটা ফু। তো তিনবার ফু হয়ে যাবার পরে পরপর ওই জলটিকে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিন ঘটে জলটাকে পান করে নেবেন, ঠিক আছে। যদি এই আমলটি আপনি সম্পূর্ণ আস্থা এবং ভক্তি এবং বিশ্বাস রেখে 11 দিন বা 21 দিন যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন এবং টোটাল জাদু বাণ টোনা টোটকা তন্ত্র মন্ত্র যে করেছে বা যে করিয়েছে ওর দিকে পুরোপুরি হুবাহুব ঘুরে যাবে, আপনি হয়ে যাবেন ভালো। ওর দিকে পুরো জাদুটাই ঘুরে যাবে, তখন ওই জাদুর ভারই সামলাতে পারবে না। আজকে এমন একটা সহজ সরল আমল ইউটিউবের বুকে দিলাম, বিশ্ববাসীর কাজে লাগবে। যারা দীর্ঘদিন জাদুতে ভুগতেছেন, বহু রিসার্চ করার পরে বহু কল্পনা জল্পনা করার পরে আজকে জাদু ঘুরিয়ে দেওয়ার খুবই সহজ যে আমলটি দিলাম,
আপনার সকলের উপকারে লাগবে, বিশ্ববাসীর উপকারে লাগবে। যে জাদু করছে সেও বুঝুক যে এর কি উল্টো মার আছে, যে জাদু করছে বা যে করাচ্ছে সেও বুঝুক তার উল্টো মারটা কীরকম আছে। সেই মার সে সামলাতে পারবে না, বাপরে বাপ বলে চিৎকার করবে, সে বাপরে বাপ বলে চিৎকার করবে। ঠিক আছে, তো আপনারা যদি এই আমলটিকে আমার কথার মানে এত মানে যদি ভিডিওটিকে আপনাকে বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটিকে বারবার আপনি ওয়াচ করে নেবেন, ওয়াচ করে নেওয়ার পরে ভালো করে শিখে তারপরে এই আমলে নামবেন। ভালো করে ভিডিও দেখার পরে তারপরে আপনি এই আমলটি করতে যাবেন। আমি যে প্রসিডিউরে বলেছি, যেভাবে বলেছি ওইভাবে আপনি এই আমলটিকে করবেন, তো ইনশাল্লাহ আপনাকে 110% কাজ পেয়ে যাবেন, এর বিষয়ে কোনো সন্দেহ কিছুই নেই। আপনারা করবেন খুবই সহজ সরল আমল দিলাম আপনাদের কাছে, এটা করতে থাকবেন, উপকার পেতে থাকবেন, আপনার শরীর থেকে জাদু রিমুভ হবে এবং রিমুভ হয়ে ওই জাদুগুলো শত্রুর দিকে ঘুরে যাবে আর আপনি হয়ে যাবেন ভালো। এবার আপনি 11 দিন নাহলে 21 দিন এই আমলটিকে কন্টিনিউ চালিয়ে রাখবেন। যদি 2 টাইম করতে পারেন তো খুব ভালো হবে, সকালে 1 টাইম আর আসরের নামাজের পরে 1 টাইম যদি করতে পারেন তো খুবই ভালো হবে। আর যদি আপনি 2 টাইম করতে নাও পারেন তাহলে মাগরিবের নামাজের পরে করতে পারেন বা এশার নামাজের পরেও করতে পারেন। আপনার জন্য এতগুলো সুবিধা আমি সিলেক্ট করে দিলাম, আপনি করুন, কোনো সমস্যা নেই। যত পড়বেন যত করবেন ততই ভালো আপনার জন্য, তো ততই উত্তম। আপনি ঘরে বসে করুন, কোনো সমস্যা নেই। তো আপনারা এই ভিডিওটিকে এখানেই রাখবেন না, আপনারা এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কেননা একটা ভাই যদি কেউ ধরুন কেউ ভাই কেউ বোন যদি জাদুতে শিকার হয়ে রয়েছেন, ওদের অর্থ নেই পয়সা নেই দেখাবার কী করবেন, বা যাবি ছিল শেষ করে দিয়েছে, যদি একটা ভিডিও কোনো পেয়ে যায় যাবার পরে যদি ওই ভিডিওটা দেখে যদি আমলটা করেন তো রব্বুল আলামিন এই আমলের উসিলায় ওকে সুস্থ দান করবেন। আর সুস্থ তাকে সুস্থ দান করা মানে আপনি যে শেয়ার করেছেন ভিডিওটা আপনিও এর স্বভাব পাবেন, আপনার আমল নামে সত্যিয়ে জারি হিসাবে আপনার আমল নামে লেখা হয়ে যাবে। একটা উপকারের মাধ্যমে আপনার আমল নামে সত্যি জারি হিসাবে আপনার লেখা হয়ে যাবে। তো আপনি ভিডিওটাকে এখানে রাখবেন না, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। একটা শেয়ার থেকে যদি কারোর উপকার হয়ে যায় তো আপনার আমল নামে সত্যি জারি হিসাবে আপনার স্বভাব লেখা দেওয়া হবে। তো ভিডিওটিকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিন, মানুষ কল্যাণের জন্য। সবাই ভালো থাকুন, আজকে এখানে বন্ধুরা।